দর্শক, আসসালামু আলাইকুম। এভি ব্রডকাস্টের নিয়মিত আয়োজন আজকের পত্রিকা থেকে বলছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সবগুলো পত্রিকার শিরোনাম, বিগত কয়েকদিনের মতো সবগুলো পত্রিকাতেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যাকাণ্ড, এর ফলো আপ স্টোরিজ, এগুলো উঠে এসেছে। আসলে এই ব্যাপারটি এখন সবাই জানে, দেশের ভিতরে দেশের বাইরে মোটামুটি আবরার হত্যাকাণ্ডের ফলো আপ সম্পর্কে সবাই অবগত। সর্বশেষ যে অবস্থাটা দাঁড়িয়েছে, লেটেস্ট ডেভেলপমেন্ট, সেটি হচ্ছে গতকালকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আবরারের পরিবারের সদস্যরা, তার পিতামাতা, ছোটো ভাই সাক্ষাৎ করেছেন। এবং অ্যাজ ইউজুয়াল সিন যেটা সৃষ্টি হয়, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আবরারের মা, তাকে জড়িয়ে ধরেন, প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেন এবং আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে তিনি তাদেরকে আবারও আশ্বস্ত করেন। ওদিকে একটি শোকাবহ পরিবেশের মধ্যেই বুয়েটে গতকালকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। গেল দুদিন শিক্ষার্থীদের আন্দোলন বিরতি ছিল এবং আজকে থেকে তারা আবারও আন্দোলনে নামার কথা, এবং শিক্ষার্থীর যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবির পূর্ণ বাস্তবায়নের দাবিতে তারা আবারও আন্দোলনে নামবে। এই হচ্ছে আবরার হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ খবরাখবর। আজকের পত্রিকা সবগুলোই এটি এসেছে, এর বাইরে যেই পত্রিকার শিরোনামগুলো আছে, চলুন আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দৈনিক সমকাল লিখেছে, উদ্বৃত্ত বিদ্যুৎ গলার কাঁটা, ধরাছোঁয়ার বাইরে সম্রাট ও খালিদের ক্যাশিয়ার মাকসুদ। দৈনিক যুগান্তর লিখেছে, এবার বড় অভিযানে নামছে দুদক, সরকারি প্লটে পাগলা মিজানের 25 ফ্ল্যাট, মোহাম্মদপুর ও গাজীপুরে একাধিক প্লট। নয়া দিগন্ত লিখেছে, এলইডি বাতির দাম 65,000 টাকা, আবরার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর, অর্থনীতিতে নোবেল পেলেন বাঙালি সহ 3 জন। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, এক কোম্পানিতে জিম্মি চট্টগ্রাম বন্দর, বড় ভাইয়ের নির্দেশ মেনে আবরারকে প্রহার, আদালতে রবিনের জবানবন্দি, অমিত বহিষ্কার। দুই দলে কমেছে জোটের কদর, অবমূল্যায়নে শরিকরা ক্ষুব্ধ, বিএনপিতে জোট ফ্রন্ট এই আছে এই নেই। প্রথম আলো শিরোনাম করেছে, ছাত্র রাজনীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ অভিভাবকেরা, বোঝাপড়ার ভিত্তিতে পানি নিয়েছে ভারত, আবরার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ, এবং চতুর্থ বাঙালির নোবেল পুরস্কার লাভ। দর্শক, এই ছিল মোটামুটি আজকের পত্রিকার শিরোনামগুলো, চলুন আমরা একটু ভেতরে জানার চেষ্টা করি। দৈনিক সমকাল যেটি শিরোনাম করেছে, একেবারে প্রথম পৃষ্ঠায় উপরের দিকে বড় করে, উদ্বৃত্ত বিদ্যুৎ গলার কাঁটা, এখানে তারা বলছে, গেল 12 বছরে 53,500 কোটি টাকা সরকারকে গচ্চা দিতে হয়েছে বিদ্যুৎ না নিলেও। ক্যাপাসিটি চার্জের নামে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের এই টাকা দিয়েছে সরকার, দরকার না থাকলেও বেসরকারি খাতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, পকেট ভারী হচ্ছে ব্যবসায়ীদের। আমরা জানি যে দেশে এখন 19,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, এবং এই প্রতিবেদনের ভেতরে তথ্যগুলো এসছে যে শীতকালে সেই আমাদের দেশে বিদ্যুতের চাহিদা 6-7 হাজার মেগাওয়াটে নেমে আসে, তখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলো প্রাইভেট সেক্টরে স্থাপন করা হয়েছে সেগুলোর সক্ষমতা আসলে অনেকটা অলস অবস্থায় পড়ে থাকে। কিন্তু এর মধ্যেও সরকারের যে চুক্তি অনুযায়ী যে টাকাটা বিদ্যুৎ কেন্দ্র মালিকদের দেওয়ার কথা সেটা দিতে হচ্ছে, এর ফলে গেল 12 বছরে সরকার থেকে গেছে 53,522 কোটি টাকা। এটি আসলে এখন একটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এই শিরোনামে প্রতিবেদনটি করেছে দৈনিক সমকাল। যুগান্তর আরেকটি বড় হেডলাইনে নিউজ করেছে একেবারে প্রথম পৃষ্ঠায়, সেটি হচ্ছে, এবার বড় অভিযানে নামছে দুদক, হাই প্রোফাইল দুর্নীতিবাজ ধরতে দুদকের এই অভিযান। এবং যারা বিভিন্ন সময় সরকারি দলের নাম ভাঙিয়ে, পদ পদবীর নাম ভাঙিয়ে বিভিন্ন রকম সুবিধা নিয়েছেন, অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, দুদকের কাছে তাদের তালিকা আছে এবং সেই তালিকা ধরে দুদক এবার দুর্নীতি দমনে নামবে বলে সংবাদটি এসেছে। বলা হচ্ছে, মালয়েশিয়ায় সম্রাটের সেকেন্ড হোমের সন্ধান, প্রথম তালিকায় আছে শামসুল হক, মোল্লা আবু কাউসার, সম্রাট খালিদ জিকে শামীম, সাইদ সহ মোট 43 জনের তালিকা এখানে আছে। এছাড়া গতকালকে আমরা জানি, গতকাল রাতে পুরাতন ঢাকার ইসলামপুরে একটি ভবন থেকে, ইসলামপুরের গুলশানারা প্লাজা থেকে 5 কোটি টাকার বন্ডেড কাপড় জব্দ করেছে। সেটা হচ্ছে আসলে এই বিদেশি শুল্কমুক্ত কাপড় আনার সুবিধায় তারা এই কাপড়গুলো আনত এবং সেই কাপড়গুলো তৈরি করে বিদেশে রপ্তানি করার কথা, কিন্তু তা না করে তারা সেগুলো দেশীয় বাজারে বিক্রি করত, যার ফলে গত রাতে এই 80 টন কাপড় সেখানে জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 5 থেকে 5.5 কোটি টাকা। এই সংবাদটি এখানে এসেছে। দৈনিক নয়া দিগন্ত একটি সংবাদ প্রথম পৃষ্ঠা তুলে এনেছে, এলইডি বাতির দাম 65,000 টাকা, ঢাকা দক্ষিণ সিটি প্রকল্প উন্নয়ন ব্যয় 12.5 গুণ বৃদ্ধি। আসলে এখানে বলা হয়েছে, লাগাম ছাড়া বাড়ছে প্রকল্পের ব্যয়, মেয়াদ পার করে প্রকল্পের বিভিন্ন কাজের ডিজাইন পরিবর্তনে ব্যয় বাড়ানো হয়, আর প্রকল্পের পর কেনাকাটায়, মানে বিভিন্ন পণ্য কেনাকাটায় একটি দাম
দাম শুনলে আসলে অবাক হওয়ার মতো। যেমন একটি এলইডি লাইট স্থাপনের দাম ধরা হয়েছে 65,000 টাকা, পুরাতন ঢাকার যে ধূপখোলা শিশু পার্ক উন্নয়নের বাজেট ছিল 6 কোটি টাকা, সেটা আসলে 74 কোটি টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে 80 কোটি টাকা। আসলে এরকমভাবে প্রকল্পের মানে ব্যয় বাড়ছে 10 গুণ 12 গুণ করে, এই সংবাদগুলি উঠে এসেছে নয়া দিগন্তের এই প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশ প্রতিদিনও একটি বিষয় তুলে এনেছে যে এক কোম্পানিতে জিম্মি চট্টগ্রাম বন্দর, দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর জিম্মি হয়ে আছে টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের কাছে। আসলে একজন নিয়ন্ত্রক, একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। সরকারি বেসরকারি একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সভায় চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিমুক্ত রাখতে বিকল্প খোঁজার তাগাদা উঠে এসেছে, কিন্তু সেটা এখনও বাস্তবায়ন হয়নি। এভাবেই চলছে আসলে এই সাইফ পাওয়ারটেকের নিয়ন্ত্রণে যাচ্ছে চট্টগ্রাম বন্দর, সমস্ত কার্যক্রম তার সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেটি গতকালে করা হয়েছে, আজকের পত্রিকায় এসছে। আমরা এবার নোবেল পুরস্কার দেখতে পেয়েছি যে প্রতিটি ক্ষেত্রেই, সেটি রসায়নশাস্ত্র, পদার্থবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, সবগুলোতে 3 জন 3 জন করে এই অর্থনীতি নোবেলও সেই 3 জনই পেয়েছেন। শুধুমাত্র সাহিত্যে 18-19 একজন একজন করে, আর শান্তিতে একজন পেয়েছেন, আর সবগুলোই 3 জন 3 জন করে যৌথভাবে পেয়েছেন। তো অর্থনীতিতে এই 2019 সালে এবার নোবেল পেয়েছেন একজন বাঙালি সহ মোট 3 জন। বাঙালি হচ্ছেন অভিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী অ্যান্থার ড্যাফলো এবং আরেকজন মাইকেল ক্লেমার। এবং বলা হচ্ছে প্রতিবেদনে যে উন্নয়ন অর্থনীতির মধ্য দিয়ে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখার জন্য, বিশেষ অবদান রাখার জন্য তাদেরকে অর্থনীতিতে এবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। দর্শক, দেশের খবরগুলো আমরা একটু শেষ করতে চাই একটি আরেকটি নৃশংস হত্যার খবর দিয়ে। আমরা আবরার হত্যাকাণ্ডের যে নৃশংসতা, সেটি মানুষের মন থেকে মুছে যেতে না যেতেই আরেকটি শিশু হত্যার কাণ্ড খবর আমরা আজকের পত্রিকায় পেয়েছি। সেটি হচ্ছে সিলেটের সুনামগঞ্জের ধীরাই নামক একটি জায়গায় এটি ঘটেছে। 5 বছরের শিশু তুহিন, তাকে হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় তার পেটের মাছ বরাবর 2টি ছুরি এফোরফোর করে ঢুকিয়ে রাখা হয়েছে, তার কান কেটে নেওয়া হয়েছে, এমনকি এই ছোট্ট শিশুটির যে জেনিটাল অর্গান সেটিও কেটে নেওয়া হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডটির খবর দিয়েছে পত্রিকাগুলো এভাবে, মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে। দিরায়ে গাছের সাথে ঝুলছিল শিশু তুহিনের ক্ষত বিক্ষত লাশ। দিরায়ে নৃশংসভাবে শিশু হত্যা, কান লিঙ্গ গলা কেটে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। সব পত্রিকাতে এই নিউজগুলো এভাবে এসেছে। দর্শক, আমরা জাতীয় পর্যায় থেকে এবার একটু আন্তর্জাতিক পর্যায়ে যেতে চাই। আন্তর্জাতিক পাতায় আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনের মতোই আসলে তুরস্কের সিরিয়া অভিযান এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ভারত সফর, এই বিষয়গুলো নিয়েই তা আসলে সংবাদ শিরোনাম করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগান বলছেন যে পশ্চিমা হুমকিতে সিরিয়ার অভিযান বন্ধ হবে না। আমরা জানি যে সিরিয়া এবং তুরস্কের সীমান্ত বরাবর যে কুর্দি অধ্যুষিত এলাকা, সেখানে আইএস মিলিশিয়াদের জন্য কুর্দিরা বা সিরিয়াবাসীরা সেখানে থাকতে না পেরে তারা আসলে তুরস্কে এসে আশ্রয় নিয়েছে। 15-16 লাখ সিরীয় নাগরিক, তাদেরকে সেখানে ফেরত পাঠাতে একটি শান্তি অঞ্চল গঠন করার জন্য তুরস্ক অভিযান। এর আগে সেখানে মার্কিন সেনা ছিল, মার্কিন সেনাদের তৎপরতায় আইএস যোদ্ধারা তেমন সুবিধা করতে পারেনি, কিন্তু মার্কিন সেনা প্রত্যাহারের পর এখন সেখানে অভিযান চালাচ্ছে তুরস্ক। তাদের উদ্দেশ্য সেই মিলিশিয়া দমন, কিন্তু কুর্দিদের বিরুদ্ধে এই যুদ্ধ আসলে কুর্দি নাগরিক এখন বাস্তুচ্যুত হচ্ছে, এবং তাই যুদ্ধ বন্ধ করার জন্য ইতিমধ্যে জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের বিভিন্ন মিত্ররা তার ইতিমধ্যে চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধ আরোপের কথা বলছে, কিন্তু এর মুখেও এরদোগান বলছেন যে লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত অভিযান চলবে। এর পাশাপাশি তিউনিসের প্রেসিডেন্ট নির্বাচনের খবরটি এসছে। আমরা জানি গেল 3 দিন আগে তিউনিসের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, সেখানে আন্নাহদা পার্টির রশিদ খানুশি গিয়েছিলেন, কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা না পেয়ে সেখানে আবারও নির্বাচন হয়। এবার দ্বিতীয় দফার নির্বাচন দেখা যাচ্ছে যে কায়েস সাইদ জয়ী, তিনি একজন শিক্ষক ছিলেন এবং তাকেই তিউনিসিয়ার জনগণ তাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করেছে। জাপানে যে টাইফুন হয়ে গেল, সেখানে গতকালকে পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 26 জন, সেটি আজকের পত্রিকা বলছে যে মৃতের সংখ্যা বেড়ে 43-এ দাঁড়িয়েছে। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারাল লস তো আছেই। আমরা জানি যে ভারত সফর শেষে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এখন নেপালে গেছেন। নেপালে তার সামিট মিটিং হয়েছে, সেখানে বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে। নেপালকে সহযোগিতা করতে চায় চীন, কিন্তু পাশাপাশি চীনের প্রেসিডেন্ট একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন চীনকে বিভক্ত করার চেষ্টা করা হলে তাকে হাড়গুড় ঘুরিয়ে দেওয়া হবে, খুব শক্ত উচ্চারণ করেছেন। পত্রিকার সংবাদে উঠে এসছে যে আসলে
হংকংকে উদ্দেশ্য করেই তার এই কঠোর মন্তব্যটি করেছেন তিনি। গতকালকের পত্রিকা যেটি ছিল, কাশ্মীরিদেরকে ভালো আছে বলতে বাধ্য করা হচ্ছে, যদিও পত্রপত্রিকা এসেছে যে কাশ্মীরের অবরুদ্ধ অবস্থা ক্রমেই কমছে, অর্থাৎ সেখানে কিছুটা শিথিল করা হচ্ছে, বিদেশি পর্যটকদের জন্য সেখানে আনাগোনার ব্যবস্থা করা হচ্ছে, নাগরিকরা যদিও স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, দোকানপাট বন্ধ আছে, কিন্তু তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু সে অবস্থা ফিরে আসছে না। এর মধ্যেই এই রিপোর্টগুলো আসছে, বলা হচ্ছে যে কাশ্মীরেরা আসলে ভালো নেই কিন্তু তাদেরকে ভালো আছেন বলে বলতে হচ্ছে বাধ্য হয়ে। আরেকটি সংবাদ, যেটি হচ্ছে আগামী 17 তারিখ বাবরি মসজিদ স্থলে রাম মন্দির নির্মাণ হবে কি না, এই বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেবে। এই রায়কে উপলক্ষ করে ইতিমধ্যেই অযোধ্যার সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা এর আগের ইতিহাস তো জানি, এখন দেখা যাক সুপ্রিম কোর্ট রায়ে কি বলে। দর্শক, এই ছিল আজকের পত্রিকা থেকে বলছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এবি ব্রডকাস্ট।